আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবারে রাত 8টা থেকে 9টা পর্যন্ত নিয়মিত আয়োজন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা দুজন অতিথি পেয়েছি, শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি কাজী শাহিদ হাসান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি এন মজুমদার, মাস্টার অফ ল, আইনজীবী। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। এবং সেই সাথে প্রিয় দর্শক জানিয়ে রাখতে চাই 6463079828 এই নম্বরে সরাসরি আপনারাও ফোন করে আপনাদের মতামত কিংবা কোনো যদি প্রশ্ন থাকে সেটি করতে পারবেন আমাদের মাঝে যে দুজন অতিথি আছেন তাদের কাছে। শুরুতে আমি কাজী শাহিদ হাসান আপনার কাছে যেতে চাচ্ছি। ঘটনাবহুল প্রতিটি দিন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে, কিছুক্ষণ আগে মানে এই মুহূর্তে সিএনএনে ব্রেকিং হচ্ছে সিনেট কনফার্ম করেছেন কমার্স সেক্রেটারি হিসেবে রসকে। এই বিষয়ে আপনি একটু যদি মূল্যায়ন করতেন। উইলবার রস বয়স্ক লোক, 80 বছর বয়স। উনি এই সবার মতো ইয়েল ইউনিভার্সিটি, তারপরে হার্ভার্ড MBA। উনি ব্যবসায় খুব সাকসেসফুল। উনি 2 বিলিয়নের বেশি, মানে বড় বিলিয়নের। উনার জীবনে সবচেয়ে বড় সাকসেস হয় উনি যে সমস্ত কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়, হ্যাঁ, তাদের ওগুলি সস্তায় কিনে কিছুদিন চালানোর পরে বেশি দামে বিক্রি করেন। উনি মেক্সিকোতে অনেক ব্যবসা করেছেন। উনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক হলো যে ডোনাল্ড ট্রাম্প যখন 80 দশকে ব্যাংক্রাপ্ট হয় তার ক্যাসিনো, তখন তাকে যারা সাহায্য করে তার মধ্যে উইলবার রস একজন ছিলেন। তো ডোনাল্ড ট্রাম্প তাকে অনেকদিনই চিনেন। উনি ইস্পাতের ব্যবসা সম্বন্ধে অনেক কিছু জানেন। আপনি জানেন তো যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের সময় বারবার বলেছিলেন যে ওই সমস্ত চাকরি আবার ফেরত আনবেন। আমার মনে হয় না যে ওই সমস্ত চাকরি ফেরত আনা যাবে আর এই দেশে, কিন্তু যদি কেউ পারে তাহলে সেটা উইলবার রস। কিন্তু উইলবার রসকে নিয়ে মুশকিল হলো যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের অন্যান্য বিলিয়নারদের মধ্যে উনিও একজন। ওনার সাথে সাধারণ লোকজনের সম্পর্ক, সাধারণ লোকজনের সুখ দুঃখ কীভাবে হয় এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে কি না সন্দেহজনক। সেই সাথে কাজী শাহিদ হাসান আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আজকে ফেব্রুয়ারি 27 তারিখ এবং এই মুহূর্তেও দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের নিয়োগ নিয়ে সিনেটে কনফার্মের এই যে দীর্ঘ সুযোগ, আপনি অনেকদিন ধরে আমেরিকাতে আছেন, তো এত লেন্দি প্রসেস কিংবা এত দেরিতে, কোনো আপনি বুশের আমল যদি বলেন, ওবামার আমল বলেন, এত দেরিতে কি কনফার্মগুলো হয়েছে? এক দুজনের দেরি হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে কনফার্মেশন থেকে বড় জিনিস হলো যে এত লোককে উনি নিয়োগ করেন, তারপরে তারা এই চাকরি নিতে চান না। যেরকম সেক্রেটারি অফ আর্মি চাকরি নিল না, দুদিন আগে সেক্রেটারি অফ নেভি চাকরি নিতে রাজি হলো না। তারপর এই এই জিনিসটা খুব অন্যদের সময় দেখা যায় না, কারণ চাকরিতে নিয়োগ করার আগে তাদের জিজ্ঞেস করা হয় যে আপনারা এই চাকরি নেবেন কি না। এইটা আমি কোনো দিন দেখি নাই। এক দুইজনের কিন্তু কনফার্মেশন 3-4 মাসও লেগেছে, কিন্তু সবারটা না। আর সেটা তো ঠেকানো যাবে না, কারণ সেনেটে মেজরিটি নাই, কনফার্মেশন হবে, কারণ এটা তো ফিলিবাস্টার করা যায় না। এটাতে কোনো সময় একটা সিচুয়েশানে আনতে পারবেন না যেখানে 60 ভোট লাগে, 51 ভোটই হয়। ডিভোর্সের কনফার্মেশনের সময় এডুকেশন সেক্রেটারি, তখন কয়েকজন রিপাবলিকান তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যে এইটা একটু সময় লাগে, যখন মাইক পেন্সকে সেনেট আসতে হয়, টাইটা ভাঙতে হয়। কিন্তু যেটা আমরা এডুকেশন সেক্রেটারির ক্ষেত্রে দেখেছি, ভেটসি দিবসের ক্ষেত্রে, এটা একটু অস্বাভাবিক, কিন্তু তেমন তেমন অস্বাভাবিক না। আমরা এন মজুমদারের কাছে যেতে চাচ্ছি। এন মজুমদার, আমরা এই গত 1 মাস ধরে যে বিষয়টি দেখেছি, ট্রাম্প প্রশাসনের অনেক নীতির পরিবর্তন কিংবা অনেক কিছু তিনি বলছেন, সবচেয়ে বেশি তিনি যে জায়গাটিতে স্পর্শ করেছেন কিংবা হাত দিয়েছেন এবং যে জায়গাটিতে তিনি এক্সিকিউটিভ অর্ডার নিয়ে এসেছেন বেশি এবং যেটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেটি হচ্ছে অভিবাসন নীতিতে। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি ট্রাম্প প্রশাসনের 1 মাসে অভিবাসন নীতি? ওয়েল, ফার্স্ট অফ অল, অভিবাসন নীতি নিয়ে ওনারা যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিয়েছিলেন এগুলো কনস্টিটিউশনাল পয়েন্টে দি জাজেস স্ট্রাইক দেম ডাউন, অর্থাৎ হচ্ছে যা এগুলো চ্যালেঞ্জ টিকে নেই এবং ফতেমিক আদালত এবং অ্যাপিলেট কোর্টও ওটা বাজেয়াপ্ত ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে উনি সিরিয়াসলি আর কতগুলো এক্সিকিউটিভ অর্ডার না দিয়া ইন্টারনাল মেমো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশনামূলক কতগুলো মেমো দিয়েছেন এবং এতে করে এগুলা ইমপ্লিমেন্টেশন করা ইজি হবে, এগুলো চ্যালেঞ্জ করা যাবে না। যেমন
উনি ডিওফোসিস কিছু ডিওফোসিস কিছু কিছু অ্যালিয়ার আছে যারা এখানে ঢুকেই নাই, ঢোকার প্রবেশ পথে তাদেরকে পুশ ব্যাক করা হবে। সো এইটা এবং আগের পদ্ধতি ছিল, এরা ঢুকলে ঢোকার পর একটা কাহিনী বললে, স্টোরি বললে, এদেরকে ডিওফোসিস দেওয়া হইতো, তারা করে যাওয়ার সুযোগ পাইতো। এখন সে নতুন নীতিমালা প্রণয়ন করছে যেখানে পরম এন্ট্রিতে বর্ডার থেকে তাদেরকে পুশব্যাক করা হবে। আর একটা অত্যন্ত উল্লেখযোগ্য জিনিস আনছে, যারা যাদের ক্রাইম রিপোর্ট ক্রাইম আছে এবং দোজ যারা এই দেশে দুই বছরের কম সময় এদেশে অবস্থান করছেন তাদেরকে এক্সপেডিয়েটেড রিমুভাল প্রসেসে নিয়ে যাবেন, তাদেরকে আদালত কোর্ট এতটুকু তারা সময় দিবে না। এর ফলে যারা দের উইল বি লট অফ পিপল উইল বি ভালনারেবল, লট অফ পিপল প্রবলেম ফেস করবে। এবং এখন সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে এবং যারা দশ বছরের আসার দুই বছরের কম এখানে আছে, বিশেষ করে ক্রাইম যারা কমিট করছে ওদেরকে ডিপোর্ট করা হচ্ছে। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই 6463079828 এই নম্বরে আপনারা সরাসরি ফোন করে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। এবং কাজী শাহিদ হাসান এবং এন মজুমদার, আজকের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, প্রতিরক্ষা খাতে ডোনাল্ড ট্রাম্প বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে ডোনাল্ড ট্রাম্প মিলিটারি, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের মূল্যায়ন দেখব। জনগণের নিরাপত্তার জন্যই প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। It will be a public safety and national security budget, very much based on those two. With plenty of other things, but very strong. And it will include a historic increase in defense spending to rebuild the depleted military of the United States of America at a time we most need. বিদেশে সাহায্য দেয়া, পরিবেশ সহ অন্যান্য খাত থেকে এ বাজেট কমিয়ে প্রতিরক্ষা খাতে বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। বলা হয়েছে 2016 চেয়ে 10% এ বাজেট বাড়ানো হচ্ছে। More with less and make the government lean and accountable to the people. We can do so much more with the money we spend. With the $20 trillion in debt, can you imagine that? The government must learn to tighten its belt. এই ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকা জয়ী হবে। Only do one thing, win. We have to win. We have to start winning wars again. School and college, everybody used to say we never lost a war. We never lost a war. You remember? Some of you are right there with me and you remember we never lost a war. America never lost. And now we never win a war. We never win. And we don't fight to win. We don't fight to win. So either got to win or don't fight it at all. ডোনাল্ড ট্রাম্পের এ বাজেট বাড়ানোর প্রস্তাব মে মাসে কংগ্রেস অধিবেশনে তোলা হবে এবং কংগ্রেসের অনুমোদন পেলেই এ বাজেট আলোর মুখ দেখবে। The top line defense discretionary number is $603 billion. That's a $54 billion increase. It's one of the largest increases in history. It's also the number that allows the president to keep his promise to undo the military sequester. বর্তমান বিশ্বে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। 2015 সালের এই হিসেব অনুযায়ী দ্বিতীয় অবস্থানে চীন, $200 billion চেয়ে বেশি ব্যয় করে দেশটি। এরপর সৌদি আরব, রাশিয়া এবং যুক্তরাজ্য। চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। প্রতিবেদনটি দেখলাম কাজী শাহিদ হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি ওনার যে ঘোষণা সেই বিষয়ে আপনার বিশ্লেষণটি কি? উনি ডিফেন্স বাজেট এখন $550 billion, উনি এটাকে পঞ্চাশের একটু বেশি বাড়ালেন, 604 এরকম হবে, 603। ডিফেন্স বাজেটের মধ্যে $75 billion যায় ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশনের। হ্যাঁ, ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশনের এটা ওদের কেয়ার নিতেই হবে, এইটা সবচেয়ে বেশি বাড়ে, দ্য ফাস্টেস্ট রাইজিং কস্ট, তো $75 billion। আর উনি বারবার ক্যাম্পেনের সময় বলেছেন যে ভেটারানদের আরও কেয়ার করবেন। এই যে $50 billion বাড়াবেন, এটা মোস্টলি কিন্তু ভেটারান এসেই যাবে, অন্তত অর্ধেকটা যাবে, কিন্তু সেটা তো বলবে না কোনো সময়। দেখেন, যুদ্ধের জাহাজ আর কেউ বানাবে না পৃথিবীতে, কারণ যুদ্ধের জাহাজ একটা মিসাইল দিয়ে জাহাজ যেখানেই থাকুক না কেন সবাই জানে যে এটা এক মিনিটে ধ্বংস হয়ে যাবে। জাহাজ বানাবে না, প্লেনের দাম কমাতে হবে, আমার মনে হয় যে এইখানেই যাবে। এখন এই যে $50 billion উনি পাবেন কোথায়? $50 billionটার জন্যে এইখানে এনভায়রনমেন্টাল যেই এক্সপেন্ডিচারটা হয়, যেটা ইপিএর জন্য, ওনার যে লোক ইন্টেরিয়র সেক্রেটারি সে ক্লাইমেট চেঞ্জে বিশ্বাসই করে না,
ওইখানের সমস্ত খরচ বন্ধ করবেন, যেটার জন্য পৃথিবীর সাংঘাতিক ক্ষতি হবে। ক্ষতি হবে, আমরা আসবো কাজী শাহিদ হাসান, আপনার পুরো বিশ্লেষণটি শুনবো। আমাদের একজন লাইনে আছেন, প্রশ্ন করতে চান। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি রুবেন। কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন। গত 17 মাস আগে আমার ছেলে এবং আমার ওয়াইফ এদেশে আসে। আমার ছেলের গ্রিন কার্ড আমি পাই, কিন্তু আমার ওয়াইফের গ্রিন কার্ড পাই না। তখন আমি ওদেরকে ইমিগ্রেশন অফিসে ফোন করি, ফোন করলে ওরা আমাকে ফর্ম I-90 পূরণ করতে বলে। আমি ফর্ম I-90 পূরণ করি, কিন্তু ওরা আমাকে এখন চাচ্ছে আমার ওয়াইফের বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এবং পুরনো গ্রিন কার্ড। কিন্তু আমি তো পুরনো কোনো গ্রিন কার্ড পাই নাই। তো আমি ইমিগ্রেশন অফিসে যাই, ইমিগ্রেশন অফিসে অফিসারের সাথে কথা বলি, সে আমাকে বলে তুমি 540 টাকার একটা মানি অর্ডার ইমিগ্রেশন অফিসে সেন্ড করো। আমি সেটা সেন্ড করি। সেন্ড করার পর ওরা আমাকে সেই মানি অর্ডার আবার ব্যাক করছে, মানি অর্ডার ওরা নেন ব্যাক করে দিছে। এখন আমার কি করণীয় আমি কিছু বুঝতে পারতেছি না। ফার্স্ট অফ অল, এখন উনি বলছেন ওনার ওয়াইফ এবং বাচ্চা বাংলাদেশ থেকে আসছে, সেখানে ওনার ওনার দিতে দেওয়ার কথা ছিল, এখনকার ফি হলো, তখনকার ফি ছিল $160 গ্রিন কার্ড ফি। সো এখন গ্রিন কার্ড, অনেকেরই গ্রিন কার্ড এরকম আসে না। গ্রিন কার্ড যখন আসে না, সাধারণত মানুষ টাকা দিয়ে থাকে, দিলে হয়তো অনেক সময় রং জায়গাতে ক্রেডিট দেওয়া হয়। আমরা অনেক সময় শুনি আমার কার্ডটা আসে নাই। এখন প্রসিডিওর হচ্ছে ওটা মেক শিওর করা, তারা মেল করছে কিনা। যদি মেল করে থাকে, আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি আবার ফি দিয়ে আবার একটা নিতে পারেন। এইটা একরকমের পদ্ধতি, কারণ I-90 এখানে কোনো কোশ্চেন না। I-90টা তখনই প্রযোজ্য যখন যাদের গ্রিন কার্ড আসে, ইফ ইউ লস দি গ্রিন কার্ড দেন ইউ ক্যান রিপ্লেস দিস, রিপ্লেসমেন্ট ফি। বাট ওনার ক্ষেত্রে উনি তো গ্রিন কার্ড পাইয়েই নেই। সোনার ওনার ইস্যুটা ছিল $160, উনি কি ফ্যাক করছে কি করে না, সেটা হলো নাম্বার ওয়ান। উনি বলেছিলেন উনি টাকাটা পাঠিয়েছিলেন, কিন্তু আবার না না, টাকাটা উনি $540 পাঠিয়েছিলেন। ফাটানোর কথা ছিল $160 উইথ দি ওই যে বিশেষ করে গ্রিন কার্ড পেয়েছেন, গ্রিন কার্ডের স্ট্যাম্প সহ ওইটা ওইটা ফাইল করার সাথে সাথে ফোনটা থেকে বিজনের ভিতরে গ্রিন কার্ড আসে। ওই ওইখানে ডিফেক্ট ছিল ইন দি ইনিশিয়ালি সাপোজ টু ফেল $160। এবং প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। আমাদের এই অনুষ্ঠানটি মূলত সংবাদের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করব, সেই সাথে আমাদের এখানে যারা আইনজীবী আছেন তারা হয়তো তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারবেন, কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত, সেটি আপনি ব্যক্তিগতভাবে পার্সোনাল আইনজীবীর কাছে পরামর্শ নেওয়াটাই মনে হয় সবচেয়ে উপযুক্ত। আমাদের আরেকজন লাইনে আছেন, তার প্রশ্নটি নেই। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমি, আমার নাম আলমগীর, ক্যালিফোর্নিয়া থেকে। জি মজুমদার, মজুমদার স্যারের সাথে আমার একটু কথা। জি বলেন। আসছি এই এসএলএম কি আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেলের সুযোগ পাবো, আর কতদিন পাবো, আর আমি যেহেতু বিবাহিত, আমি কি আমার বউ বাচ্চা কি এখানে আনা যাবে এসএলএম আন্ডার এসএলএম থাকাকালীন? আর নূপুর অলরেডি, নূপুর চৌধুরী অলরেডি বলেছেন, আমরা এটা কনফিডেন্সিয়াল ইস্যুগুলো এখানে আলোচনা না করাই উচিত, এবং এখানে আমরা কোনো লিগাল অ্যাডভাইসও দিচ্ছি না। তবে আপনি এটা যদি আপনি অ্যাসাইলাম ফাইল করেন, আপনি ট্রাভেল পারমিট পাবেন না, এবং যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয় শিওর, তারা ফলো টু দ্য ফ্যামিলি মেম্বার ক্যান জয়েন করতে পারবে, তবে আপনি ট্রাভেল পারমিট অ্যালাউড না অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের জন্য। আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, এটি আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু দরকার ততটুকু দেওয়ার, কিন্তু একদম সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ করাটা সবচেয়ে ভালো। আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে সংবাদের বিশ্লেষণে আসছি। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম নাদিম, আমি পেন্সিলভেনিয়া থেকে বলছি। জি হ্যাঁ, আমার নাম নাদিম, আমি পেন্সিলভেনিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার ওয়াইফের জন্য I-30 অ্যাপ্লাই করেছি, রিসিভ লেটার পেয়েছি, এখন কি আমার ওয়াইফের কোনো প্রবলেম হবে এই ক্ষেত্রে, মানে অ্যাট দিস টাইম? কোনো প্রবলেম, আমরা কোনো আইনের কোনো পরিবর্তন হয় না। ফ্যামিলি ভিসা ক্যাটাগরি বা নাম্বার অফ ফ্যামিলি ভিসা কোনো রিডিউস করা হয় নাই, সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন এভরিথিং বিফোর, এভরিথিং আগে যেরকম ওই রকমই আছে, আপনি জাস্ট অপেক্ষা করুন।
ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের লাইনে আছেন, সে প্রশ্নটি নিয়ে কাজী শাহিদ হাসান আমরা যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে আসব। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আলম বলছি জামাইকা থেকে। জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন ভাইয়া। আলম বলছি। জি আমার নাম আলম, আমি জামাইকা থেকে। জি ধন্যবাদ ভাইয়া প্রশ্ন আমাদের ফোন করার জন্য, আপনার প্রশ্নটি যদি বলতেন। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অনুষ্ঠানের মানটা তো খুবই ভালো হয়, তো আপনাদের এখানে অশুদ্ধ বাংলায় যারা কথা বলে এই সমস্ত গেস্ট না আনলেই কি হয় না? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন। আমাদের যারা অতিথি আসেন সেটি শুদ্ধভাবে বাংলা ভাষার চেয়েও তাদের যে দক্ষতা যোগ্যতা সেটির ভিত্তিতেই আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আরেকজন দর্শক আছেন, আপনি যদি নামটি বলে প্রশ্নটি করতেন। হ্যালো, হ্যালো, লাইনটি কেটে গেছে, আমরা আসবো এন মজুমদার আপনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেই সাথে কাজী শাহিদ হাসান আপনার কাছে আমি মিলিটারি প্রতিরক্ষা খাতে যে ব্যয় বাড়ানো এবং বাজেট যে বাড়ানোর ঘোষণাটি সেই আলোচনায় ছিলাম। যাই হোক, তো বললাম যে উনি এই টাকাটা নেবেন এই উনার ইন্টেরিয়র ডিপার্টমেন্ট থেকে, এবং এই ক্লাইমেট চেঞ্জের জন্য যাই করা হতো সব বন্ধ হবে। এইটা খুবই দুঃখের ব্যাপার, কারণ এই অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া পৃথিবীতে খুব সম্ভব আর কেউ নাই যারা ক্লাইমেট চেঞ্জকে ডিনাই করে, ক্লাইমেট চেঞ্জ ডিনায়ার। এখন মনে করেন যে এই যে বাংলাদেশের সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, এটা একটা সাংঘাতিক জিনিস। 20 বছর পরে যদি 6 ইঞ্চিও বাড়ে, এতে অনেক লোক মানে 10 মিলিয়ন 20 মিলিয়ন লোক ডিসপ্লেসড হবে। এই দেশের সরকারের কাছে এ সম্বন্ধে কিছুই বলতে পারবে না, এবং এরা তো এই কিয়োটো প্রোটোকল থেকে বের হবে, প্যারিস প্রোটোকল থেকে বের হবে, তারপরে এত বড় সবচেয়ে বড় দেশ যদি বের হয় এই এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে কিছু করার জন্য, তাহলে সেটা খুব দুঃখের ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার হবে। আরেকজন দর্শক আমাদের লাইনে আছেন, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাফর আহমদ চৌধুরী, আমি কুইন্স থেকে বলছিলাম। জি ভাই আপনার প্রশ্নটি কি সেটি? আমি প্রথম আপনাকে এবং গ্যাস দুজন অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্রশ্নটা হচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে এই ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের এই কি অবস্থানে আছে এবং ভবিষ্যৎ কি হতে পারে, এই বিশ্লেষণটা একটু আমরা চাই। আপনি পররাষ্ট্র নীতির বিষয়টি কি জানতে চাচ্ছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের? জি জি জি। ধন্যবাদ। আমি শুরুতে কাজী শাহিদ হাসান এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নিব, তারপরে এন মজুমদার আপনার কাছ থেকে নিব। আপনি যদি দেখেন এই ব্যাপারে আমাদের সবার আল্লাহর কাছে অনেক চাওয়া দরকার, সেটা হলো যেন ট্রাম্প যেন কোনোদিন বাংলাদেশের নামই না জানে। বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হয় যদি উনি বাংলাদেশের নাম না জানেন, কারণ বাংলাদেশের নাম জানলেই উনি তো সবাইকে গালাগালি দেন, একটা কিছু অজুহাত পাবেন। সেই জন্য অন্য কিছু তেমন নাই, কারণ বাংলাদেশের সাথে ব্যবসা তত বেশি হয় না। যদিও আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য আমরা মনে করি যে বিরাট একটা কিছু, অন্য অন্য দেশের সাথে এই দেশে যা ট্রেড হয় সে তুলনায় বাংলাদেশ কিছুই না। উনি বাংলাদেশ সম্বন্ধে অল্প যা জানেন সেটা হলো যে উনার কিছু শার্ট মেয়ের কিছু জামা কাপড় ওইখানে তৈরি হতো, ওই হিসাবে কিছুটা জানেন, তবে আমি আজ পর্যন্ত ওনাকে শুনি নাই তেমন কোনো গালাগালি দিতে। তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশ চুপচাপ আছে, চুপচাপ থাকলেই ভালো, এবং বাংলাদেশের সরকারের কেউ যেন কোনো দিন ট্রাম্প সম্বন্ধে কিছুই না বলে, আমরা যেন দেশের আভ্যন্তরীণ বিষয়ে একজন অপরজনকে টেররিস্ট এইসব কথা একদম নাই বা বলি, কারণ আমাদের আভ্যন্তরীণ বিষয়টা আমাদের ভিতরে থাকবে, এবং এই টেররিস্ট শব্দটা সিরিয়াসলি ডিটারমিন না হইয়া কাউকে যেন আমরা টেররিস্ট না বলে, এটাই হলো আমার সবচেয়ে অনুরোধ দেশের প্রতি। দেশে বাংলাদেশে আমি সুপ্রিম কোর্ট বারের কয়েকটা মিটিংয়ে এবং বিভিন্ন জেলায় মিটিং আমি বলেছি, সবাইকে সবই নয় আওয়ামী লীগের লোকজনকে, বিএনপির লোকজনকে, সব দলীয় লোকদেরকে অনুরোধ করেছি, সরকার বেসরকার, তারা যেন কোনো অবস্থায় আমাদের দেশের লোক কেউ টেররিস্ট এটা যেন ফকাশে বলা বলে না করে।
প্রকাশে বলাবলি না করে। এবং সেই সাথে কাজী শাহিদ হাসান, আমরা আরেকটা প্রসঙ্গে ছিলাম, সেই প্রসঙ্গ প্রতিরক্ষা খাতে যে ব্যয় বাড়ানোর আপনি বলছিলেন জলবায়ু থেকে যদি ই হয়ে যায়, এবং ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিতও দিয়েছেন যে এনভায়রনমেন্টে জলবায়ু সেই সাথে বিদেশের যে সাহায্যগুলো সেগুলো কমিয়ে এই খাতে, এটা কি করা সম্ভব মে মাসে কংগ্রেস অধিবেশনে? হ্যাঁ হ্যাঁ, করা সম্ভব। কারণ ট্রাম্পের যারা সাপোর্টার ছিল, ট্রাম্পকে যারা ভোট দিয়েছিল, তারা তো বেশিরভাগ মানে অল্প শিক্ষিত এবং কোনো কিছু সম্বন্ধে, ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে কোনো জ্ঞান আছে কি না সন্দেহজনক। তো তার এই বাজেটটা মানে ইন্টেরিয়র ডিপার্টমেন্ট থেকে, মনে করেন ইপিএটা হয়তো অলমোস্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, যেটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, ওইখান থেকে উনি এই এই টাকাটা পাবেন। ওনারা কোনো কেয়ারই করবেন না, কেন ক্লাইমেট চেঞ্জের দেখেন কয়লার খনি আবার শুরু হবে, কয়লার পুরাণের পরে এই কার্বন ডাইঅক্সাইড হয় মানে মেইন কারণ যেটা ক্লাইমেট চেঞ্জের। ইনারা সবসময় বলেন ক্লিন কোল, ক্লিন কোল বলে কোনো জিনিসই নাই, ক্লিন কোল বলে কিছু হতেই পারে না, কারণ কয়লা পুড়ে কার্বন ডাইঅক্সাইড হয়, সেইভাবে সেইখান থেকে এনার্জিটা আসে। কিন্তু এনারা বলে যান টেলিভিশনে এসে একেবারে সম্পূর্ণ বানোয়ার ভুয়া জিনিস, কিন্তু ওনার সাপোর্টাররা কেয়ার করবে না। তো এই জন্য এবং দেখবেন চার বছরের মধ্যেই এই দেশের ক্লাইমেটের অনেক ক্ষতি হবে, কিন্তু উনি এটা করবেনই। উনার ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশনের জন্য টাকা বাড়ানো দরকার, এই পঞ্চাশটা বাড়াচ্ছেন, আমার মনে হয় যে তার মধ্যে অন্তত ২৫ বিলিয়ন যাবে ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশনে, আর বাকি ২৫ দিয়ে এই নানান রকম বড় বড় কথা ইত্যাদি হবে। উনি বারবার একটা বলেন যে এই দেশে নৌবাহিনীর জাহাজ কমছে, নৌবাহিনীর জাহাজ তো কমবেই, কারণ জাহাজ দিয়ে কী করবে, এখন আর জাহাজ দিয়ে কোনো যুদ্ধ হয় না। হ্যাঁ, যতই চিন্তা করেন, ভিয়েতনামের কথাও চিন্তা করেন, ইরাকের কথাও চিন্তা করেন, কোনো জাহাজ নিয়ে কোনো যুদ্ধ হয় না। হ্যাঁ, কিন্তু উনি এই জাহাজ বানাবার জন্য পাগল, কারণ এটা একটা শো হয়, একটা সিম্বলিক জিনিস। হ্যাঁ, কিন্তু সিম্বলিজমের পিছনে তো ২৫ বিলিয়ন ডলার খরচ করা যায় না, উনি হয়তো করতেও পারেন, কিন্তু এই এই এটা একটা বিরাট কিছু না। এই দেশের লোকদের যদি বলেন না ডিফেন্স বাজেট বাড়াবো, সবাই হাততালি দেয়। যদি বলেন না উই লাভ আওয়ার সার্ভিসম্যান, সবাই হাততালি দেয়। উই লাভ আওয়ার মিলিটারি, সবাই হাততালি দেয়। এবং ম্যাককেনও বলেছেন যে এটিও যথেষ্ট নয়, ৬০৩ বিলিয়ন ডলার আরও বাড়ানো উচিত। ওটা ম্যাককেনের একটা কনস্টিটিউয়েন্সি, তো ম্যাককেন তো আর্মির লোক, তার একটা কনস্টিটিউয়েন্সি। আর এটা বলা খুব মুশকিল যে এই যে যে আর্মির বিরুদ্ধে কিছু বললেই আপনাকে সাথে সাথে ট্রেটার বলবে। হ্যাঁ, এইটা তো কেউ বোঝে না, আমাদের তো কারো বোঝার ক্ষমতা নাই যে ৫০০ বিলিয়ন ডলার কীভাবে খরচ হয়েছিল এতদিন, আমরা কেউ জানি না। খালি জানি যে তার মধ্যে ৭৫ বিলিয়ন গিয়েছিল ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশনে, ওই পর্যন্তই, আর বাদ বাকি তো আমরা কিছুই জানি না। এখন বাজেট বাড়াতে হয় আর একটা কারণে, যে যুদ্ধ যদি হয়, হট ওয়ার যদি হয়, অ্যাক্টিভ ওয়ার যদি হয়, অ্যাক্টিভ ওয়ার যখন হয় এদেশে তখন বাজেট বাড়াতে হয় না, তখন আপনি একটা স্পেশাল ই পান, যেই জন্য আপনি যত খরচ করার দরকার হয় খরচ করতে পারেন, তারপরে এটা অ্যাডজাস্টেড হয় অফ দ্য ব্যালেন্স শিট। হ্যাঁ, তো এই এইটার জন্য তো এখন এটা জাস্ট তার সাপোর্টারদের খুশি করার জন্যে, যে আমরা আবার শক্তিশালী হব। শক্তির অভাবে তো কোনো যুদ্ধে মুশকিল হয় নাই, ইরাকে তো শক্তির অভাবে কোনো কষ্ট হয় নাই, সিরিয়াতে তো শক্তি তো আছেই, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। ভিয়েতনামের চেয়ে কি বেশি শক্তি ছিল না ভিয়েতনাম? কেন পুরা চায়নাকে বোম মেরে পাউডার করে দিতে পারতো, কিন্তু যুদ্ধ তো ওইভাবে যেতে যায় না, এখন খরচ করবে কিছু একটা। কিন্তু আমরা আসবো, একজন দর্শক আছেন আমাদের লাইনে, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমি বরন্তর থেকে। ওয়ালাইকুম আসসালাম বাশার ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি 19 বছর আমেরিকাতে আছি, আমি সাইবার গিয়ে পাসপোর্ট ইন্টারভিউ দিছিলাম, আমি ডিবিতে আছি, তো আমি ইংরেজি না জানার কারণে পাসপোর্ট পাই নাই, কিন্তু আমি আমার ছেলে মেয়েরা 5 বছর হয়ে গেছে দেশে আসছে, সবাই 15 বছরের নেছে, এরা কি তিনজন, এরা কি কত বছর বয়সে এরা আমেরিকান পাসপোর্ট পাইবে? ধন্যবাদ আপনাকে। এর মজুমদার আপনি যদি বলতেন। ওনারা যদি এখানে বরণ হয়, তো এখানে এমনিতেই ওরা যদি বরণ হয়, উনি যে বলেছে উনি 19 বছর আছে, বাচ্চাদের বয়স 15 বছর, দ্যাট মিন্স যদি বাচ্চারা এখানে বরণ হয় তারা পাসপোর্ট ইমিডিয়েটলি পাবে।
আর যদি আর যেহেতু উনি সিটিজেন না, সিটিজেনশিপ থ্রু প্যারেন্টস যেটা চাইল্ড সিটিজেনশিপ সেটা তো আমরা কোয়ালিফাইড না। সো আমরা আমরা জানতে হবে ছেলেগুলোকে এখানে বরণ কিনা, এখানে বরণ হলে এখানে আপনার সন্তান কি এখানে জন্মগ্রহণ করেছেন? না, আমার সন্তানরা তিনটা সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করছে। আচ্ছা, ওনার তিনটি সন্তানই বাংলাদেশে, দেন তারা ওয়েট করতে হবে আনটিল তারা 18 ইয়ার্স। তারা যদি দেশে বরণ যদি না করে তার জন্য সেম রুল, এক বছরের বয়স আসলেও ওনারা 18 বছর হলে তখন অ্যাপ্লাই করতে পারবে, নিজে অ্যাপ্লাই করতে পারবে। ধন্যবাদ বাসার আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন লাইনে, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি ব্রুকলিন থেকে শিল্পী বলছিলাম। জি, আমার কোশ্চেন হচ্ছে, আমার মা 3 বছর আগে এখানে সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিয়েছিল, তারপর ওরা আমার মা পাস করছে সিটিজেনশিপ পরীক্ষায়, তো ওখান থেকে বলছে ওরা ওদের চিঠি পাঠাবে, তো ওরা আপনার 2 উইকস পর একটা চিঠি পাঠালো আপিল করার জন্য, আপিল করার জন্য ওরা আমার ভাইরা আপিল করছে, তারপরে ওরা বলতেছে যে আমার মা দেশে মানে অনেক আসা যাওয়া করছে, এই জন্য ওরা ইয়ে দিবে না, মানে ওতে চিঠি পাঠাবে না, আপিল করতে হবে যে কেন গেছে এতবার। তারপরে মানে আমার মা পেপার নিয়ে আসছে যে কেন আমার নানি অসুস্থ ছিল দেশে, এই কারণে। জি ধন্যবাদ। এটা এটা রুল হচ্ছে যে কেউ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে সিটিজেনশিপ 5 বছরের ভিতরে অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে থাকতে হয়, তো ওই জিনিসটা জিনিসটা মেজারমেন্ট করিয়ে কতদিন দেশে ছিল কতদিন দেশে ছিল না ওটা করে করার অ্যাপ্লিকেশনের সময়ই ওটা লেখা উচিত ছিল। যদি ল্যাক অফ 2.5 ইয়ার থেকে কম এদেশে থেকে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান যদি আপনার করেন এটা ডিফেক্টিভ অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশানে যখন ফি দিয়ে ফাইল করা হয় তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়, ডাকার পরে ইন্টারভিউ নেওয়ার পরে তারা ওই সাধারণত সব কিছু ঠিক না থাকলে ফ্রন্ট লাইন অফিসার সাধারণত সিদ্ধান্ত নেয় না, ওরা সুপারভাইজারের কাছে পাঠায়, সুপারভাইজার রিভিউ করিয়া 2 সপ্তাহের ভিতরে হয়তো ওরা বলে দিত ইউর সিটিজেনশিপ ডিনাইড বাট ইউ মে অ্যাপিল। তো ওই প্রত্যেকটা ডিনাইয়াল একটা অ্যাপিলের কথা বলে, এখন বুঝতে হবে এটাকে আপিলে বল কিনা, আপিল করে কোনো লাভ হবে কিনা। তো উনি যদি ওই সময় দেখত যে আসলে টাইমে ওনার হয় নাই, সুতরাং এখানে খুঁজে দিয়ে উনি আপিল করাটা ঠিক হয় নাই। অনেক সময় লোকেরা আসে আমাদের কাছে বলে এটা আপিল করার জন্য তো বলছে ওনারা, মানে প্রত্যেকটা ডিনাইয়ালে যে কার্ড ইস ইফ ইউ যদি আপনি মনে করেন যে আপনার ডিনাইটা অযাচিত হয়েছে আইনসঙ্গত হয় না, যদি আপনি মনে করেন আপনি আপিল করতে পারেন। এখন ওনার মানুষ ধরে নিয়ে যে আমাকে তো আপিল করতে বলছে করতে বলেছে। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছেন লাইনে। জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মহসিন, আমি বলতে চাই আমার গ্রিন কার্ডের বয়স 4 বছর 4 মাস, আমি এখন সিটিজেনের জন্য কবে অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না এক্সাক্ট টাইমটা জানার জন্য। আচ্ছা ধন্যবাদ। আমরা আমি বলবো এইভাবে, আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে যখন গ্রিন কার্ডের বয়স 4 বছর 9 মাস বা ততোধিক হবে তখন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের ক্লায়েন্টরা এই আজকে ওথ নিয়েছে, আজকে পরীক্ষা দিতে গিয়েছে, এই কন্টিনিউয়িং এটা চলতেছে, কিছুটা স্লো হয়েছে কারণ এরা স্টিকার স্ক্রুটিনি করতেছে, প্রোফাইল চেক করতেছে মানুষের যথাযথভাবে, এই জন্য কিছুটা স্লো হয়েছে, বাট এভরিথিং ইজ নর্মাল লাইক বিফোর। এবং আরেকজন দর্শক আছেন লাইনে। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আবুল সুফিয়ান। আমি মজুমদার সাহেবের কাছে একটা প্রশ্ন, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2007-এ, আমাদের বোনের কেস অ্যাপ্রুভ হয়েছে, আমি সিটিজেন, কিন্তু আমার ভাগিনারা তখন তো আন্ডার 18 ছিল, এখন তো ওভার 18 হয়ে গেছে, 25-26 এরকম হয়ে গেছে, এখন বোনের যখন ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কি ওদের সাথে কি আমার ভাগিনা ভিসা পাবে কিনা? ওইরকম যারা ভিসা অ্যাপ্লিকেন্ট যারা আসার কথা ওরা তারা দে হ্যাভ টু বি আন্ডার এজ অ্যাট দি টাইম ভিসা অ্যাভেলেবল, তো ওনাদের ভিসা এখন অ্যাভেলেবল না বা ইতিমধ্যে ওনারা এজড আউট হয়ে গেছে, সো মোস্ট লাইকলি তারা 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 আসতে পারবে না।
কিছু কিছু ক্ষেত্রে যখন ফ্যামিলি মেম্বার সবাই ভিসা পায়, দুই একজন একজন বাকি থাকে, তাদেরকে দেখা গেছে এমবেসিদের কল করে ওকে ওদের সাথে দিয়ে দেয়। সো অ্যাট দিস টাইম ইট ডিপেন্ড হাউ তারা কীভাবে এটা প্রসেস করে, মোস্ট লাইকলি ওনার না আসার সম্ভাবনা বেশি। আমাদের আরেকজন দর্শক লাইনে আছেন, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি নয়ন বলছি ব্রঙ্কস থেকে। জি আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, মজুমদার সাহেবের কাছে আমার একটা কোশ্চেন। জি আমি 2012 সালে পাসপোর্ট পাই, তো পাই অন্যের জন্য অ্যাপ্লাই করি নাই, এখন করলে কি দরখাস্ত ওয়েট করতে হবে? এখন আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু আপনি সিটিজেন, বা ওয়েটিং টাইম এখন 12-13 বছর, বা এর আপনার সিরিয়াল আসতে তখন কত দীর্ঘায়িত হবে সেটা আমরা এখন বলতে পারি না, বা আপনি কোয়ালিফাইড, আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, দেখলাম যে ট্রেনে যে অভিযান চালাইছে, যদি আমাকে তারা ওই সময় কাগজপত্র না পায় সেক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি যদি আইডি থাকে বা আপনি প্রপার নাম বলেন, যেমন কোনো যদি ড্রাইভার লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে যান, আপনার ড্রাইভার লাইসেন্স যখন দিয়ে তারা ফাইন্ড আউট করে আপনার কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা, এরপর আগে ভায়োলেশন আছে কিনা, তদ্রুপ যদি কোনো আইডি নাও থাকে, যদি আপনি প্রপার নাম এবং ডেট অফ বার্থ দেখেন, তারা দেখবে যে আপনি ক্রিমিনাল না, মোস্ট লাইকলি আপনাকে কিছুই করবে না। কারণ যখনই দেখবে যে আপনার নাম চেক করার পরে ইউ আর ইনভলভ উইথ সামথিং, তখন ওয়ান থিং উইল ব্রিং টু দ্য আদার থিং। আপনি নিশ্চিত চলতে পারেন, আমি অলওয়েজ হাঁটাহুটা করতেছি, আমার সাথে আমাকে জিজ্ঞাসাও করে নেই, এখানে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাজ লং এজ ইউ আর ক্লিন, ইউ আর লিগাল, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাট অল। আমাদের আরেকজন দর্শক লাইনে আছেন, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি সোহেল বলছি ভার্জিনিয়া থেকে। এসএলএম সাবমিট করার কতদিন পরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা যায়? ধন্যবাদ। করলে কয়দিন ওয়ার্ক পারমিট করার পর দিন পরে ওয়ার্ক পারমিট চলে আসে? আচ্ছা, ওকে। আপনি যদি ভ্যালিড অ্যাপ্লিকেশন ফাইল করেন, অ্যাপ্লিকেশনটা যদি অ্যাকসেপ্টেড হয়, অ্যাকসেপ্টেড ডেট থেকে 6 মাস পরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য কোয়ালিফাই করেন। আমরা আসবো আলোচনায়, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান, এবং আমরা দুজন অতিথি পেয়েছি, কাজী শাহিদ হাসান এবং এন মজুমদার। আমরা আপনাদের আলোচনা শুনবো, কিন্তু অনেকে আমাদের লাইনে আছেন, সে একটি প্রশ্ন নিয়ে নি। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল হক, আমি রিসপন্ডিং থেকে বলছি। আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি মজুমদার ভাইয়ের কাছে। আমার একজন রিলেটিভ এ1 ভিসায় এখানে পিএইচডি করার জন্য এসেছে, এবং তার ওয়াইফ এ2 ভিসায় এসছে। এখন আমার প্রশ্নটা হলো যে তার ওয়াইফ কি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কোনো পিটিশন করতে পারবে এখানে, এবং যদি করতে পারে তাহলে প্রসেসটা কি? আচ্ছা, ধন্যবাদ এন মজুমদার। এফ2 হলো আপনার ডিফেন্ডার স্পাউস অফ দি এফ1, সো এফ1 রিসিপিয়েন্ট যিনি এফ1 আছেন উনিও ওয়ার্ক পারমিট পাবেন না, শুধুমাত্র ক্যাম্পাসে কাজ করার অধিকার থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভেরি রেয়ার সার্কমেন্স তাদেরকে বাইরে কাজ করতে দেওয়া হয়। সুতরাং আপনাদের বেস্ট হবে আপনি গাইড কাউন্সিলর এবং লয়ের সাথে কথা বলেন, পার্সোনালি কথা বলেন। আমাদের আরেকজন দর্শক লাইনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন আছে। আমার
জি প্রথম প্রশ্নটা হইল, আপনার নাম কি বলে নিন ভাইয়া? জি আমার নাম মোহাম্মদ শোয়েব উদ্দিন। জি কোথা থেকে বলছেন? আমি অস্ট্রেলিয়াতে, কুইন্স অস্ট্রেলিয়া থেকে বললাম। জি এখন প্রশ্নটি করুন। জি প্রথম প্রশ্ন, আমার পাসপোর্টটা, আমি আমেরিকান সিটিজেন, আমার পাসপোর্টটা ইনভ্যালিড হয়ে গেছে, এই এখন বর্তমান পরিস্থিতিতে কি আমার এটা ইনভ্যালিড, এইটা কোনো সমস্যা দেখা দিবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, ভাই বোনদের ক্যাটাগরি কি ইউজুয়ালি যেভাবে মানে সময় যায় ছয় মাসের ভিতরে, এইটাটা কি আমার একটা ভাতিজা প্রায় এক বছর হয়ে গেছে, এখন ওরে নিয়মিত মানে ইন্টারভিউর জন্য দেওয়া হয় নাই। আর তৃতীয় প্রশ্ন হইল কি, সিটিজেনশিপ থাকা অবস্থায় কেউ যদি ডুয়াল সিটিজেনশিপ লয়, তো এইটা কি এফেক্ট করবে আমেরিকাতে? আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার জানা মতো একজন লোক ডুয়াল সিটিজেনশিপ থাকা অবস্থায় বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। জি এন মজুমদার, প্রথম কোশ্চেন হচ্ছে ওনার, উনি যে পাসপোর্ট ইনভ্যালিড হয়েছে, পাসপোর্ট একটা, এখানে সিটিজেনশিপের প্রমাণ হচ্ছে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, নট দ্য পাসপোর্ট। পাসপোর্টটা দরকার হয় শুধুমাত্র বিদেশ ভ্রমণ করার জন্য, সুতরাং পাসপোর্ট ইনভ্যালিড হয়েছে তার ওনার কোনো অসুবিধা নেই এখানে নিরাপত্তার বিষয় বা কোনো বিষয়ে। সেকেন্ডটা হচ্ছে ইন্টারভিউর ইস্যু, ইন্টারভিউ ওনার এক মাস দুই মাস হয়েছে কল করে নাই, সেটা দেখতে হবে ফেভার ওয়ার্ক, উনি ফেভার ওয়ার্ক এক্সামিন করতে হবে, সামবডি এক্সপার্ট ইন দি ফিল্ড, সেটা উনি যেন লয়ের সাথে কথা বলেন আপনি কাইন্ডলি, এবং অথবা আপনি যদি আমাদের কাছেও আসেন, যেহেতু টিবিএনের আপনি পার্টিসিপেট করেছেন, আমি ফ্রি আপনাকে এটা দেখে দেবো আমরা অফিসে, আমরা আমাদের এক্সপার্ট দিয়া। এটা হলো দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে, তৃতীয় প্রশ্নটি হচ্ছে সিটিজেন ডুয়েলশিপ। হ্যাঁ ডুয়েল সিটিজেনশিপ, আমি নিজেও ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপ হচ্ছে আপনার এতে এতে এই দেশের সিটিজেনশিপ হ্যাম্পার হওয়ার কোনো কারণ নেই। যদি আপনি হয়তো বললেন যে একজনকে ফেরত দিছি, সেখানে মেবি আদার ইস্যু ছিল, অনেক সময় লোকের একটা অ্যাকশান নেওয়া হয় একটা ইস্যু নিয়ে, মানুষ মনে করে এটা অন্য ইস্যু, বাট ডুয়েল সিটিজেনশিপ ইজ অ্যালাউড। কাজী শাহিদ হাসান, সাম্প্রতিক এক মাসের যদি ট্রাম্প প্রশাসনের বিশ্লেষণ করেন, অনেকগুলো ঘটনাই ঘটেছে, আপনার দৃষ্টিতে এই এক মাসের ট্রাম্প প্রশাসনের কোন কাজটি সবচেয়ে বেশি নাড়া কিংবা আপনার দৃষ্টিতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মনে হয়েছে, নেতিবাচক ইতিবাচক যে দিক থেকে আপনি দেখেন? উত্তর দেওয়ার আগে উনাকে একটু প্রশংসা করি, যে ইউ আর ডুইং এ গ্রেট পাবলিক সার্ভিস, কিন্তু আপনার সবাইকে বলা উচিত যে একটা আইনজীবী ধরার জন্য, হ্যাঁ জীবনের এত একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি $500 না খরচ করতে চায় তাহলে চলে কিভাবে? টিবিএন 24 পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্তই থাকে, এই অনুষ্ঠানটি আমাদের ইমিগ্রেশন কিংবা লয়ারের অনুষ্ঠান না, আমাদের সাম্প্রতিক বিশ্লেষণ, সেহেতু তাদের ব্যক্তিগত কোনো যদি সিদ্ধান্ত নিতে চান, ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে সেই সিদ্ধান্তটি নিয়ে। এখন সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে আপনি জানেন যে ট্রাম্পের ইলেকশনের আগের থেকে অ্যাফোর্ডেবল কেয়ার এটার বিরুদ্ধে অনেক কথা বলছেন, এবং ওনারা এইটাকে ধ্বংস করার জন্যে এটাকে ওবামা কেয়ার বলা শুরু করেন, ওবামা কেয়ার রিপিল করতেই হবে। এখন একটা মজার ব্যাপার হলো, অর্ধেক রিপাবলিকান যারা ট্রাম্পকে ভোট দিয়েছে তারা কিন্তু ওবামা কেয়ার আর অ্যাফোর্ডেবল কেয়ার যে এক জিনিস এটাই জানে না। হ্যাঁ তা এখন তার বেস হলো তাদের জ্ঞান ওইখানে। আজকে ট্রাম্প বললেন যে এই অ্যাফোর্ডেবল কেয়ার জিনিসটা খুব কমপ্লিকেটেড, এটা এত সহজে বোঝা যায় না, এতদিন লাগতো তার বুঝতে যে এই জিনিসটা এক মিনিটে হয় না। এইটা হলো সবচেয়ে বড় জিনিস, যে এখন উনারা তো বলেছিলেন যে প্রথম দিনই এটা রিপিল করবে, হ্যাঁ তো এক মাস তো চলে গেল আর রিপিল হলো না, এক বছরও যাবে এটা রিপিল হবে না, কারণ আপনি জানেন যে আগের হাউস মেজরিটি লিডার যিনি ছিলেন বেনার, বেনার বলছে যে এটা রিপাবলিকান, উনি বলছে এটা রিপিল করতে পারবে না, এটা এত সহজ না, এত কমপ্লিকেটেড জিনিসটা। এখন এইটা হলো সবচেয়ে বড় জিনিস, কারণ এতে 20 মিলিয়নের মতো লোক খুব চিন্তায় আছে, এই যেরকম আমরা ইমিগ্রেশনের ব্যাপারে চিন্তায় থাকি, তারা তাদের হেলথ কেয়ারের ব্যাপারে চিন্তা থাকে, কারণ এই দেশে কিন্তু ব্যাংক্রাপসির, পার্সোনাল ব্যাংক্রাপসির সবচেয়ে বড় কারণ হলো মেডিকেল এক্সপেন্স, মেডিকেল খরচ দিতে পারে না, বাড়ি ঘর বিক্রি করে ব্যাংক্রাপ্ট হয় লোকজন। হ্যাঁ এটা ভীষণ চিন্তার ব্যাপার, কারণ যদি একটা অ্যাক্সিডেন্ট হয় কিংবা একটা অসুখ হয়। এখন ওবামার প্ল্যানটা ছিল যে সবাইকে ইন্স্যুরেন্স করতে হবে, কারণ আপনার যদি একটা আগের কন্ডিশন থাকে তাহলে ইন্স্যুরেন্স আপনি যেই পয়সা দেন সেটাতে ওই খরচটা ইন্স্যুরেন্স কোম্পানির কভার হয় না। ইন্স্যুরেন্স কোম্পানির দরকার হয় যে যাদের অসুখ হয় না কিংবা খুব কম অসুখ হয় তারাও যেন এটাতে পার্টিসিপেট করে, কারণ তাদের প্রিমিয়ামটা এইভাবে লাগবে, এবং এই সব মিলায়
একটা ব্যালেন্স হয়। এখন এইটা অ্যাফোর্ডেবল কেয়ার যেই দিনই উঠাবে সেই দিনই তো যারা স্বাস্থ্যকর তারা সব চলে যাবে এটার থেকে। হ্যাঁ, তো যাদের প্রিকন্ডিশন আছে, যেটা উনি ইলেকশনের সময় বারবার বলছেন যে প্রিকন্ডিশন থাকলে ইন্স্যুরেন্স বাতিল করবে না, এটা যাবে কোথায়, কীভাবে করবে? এবং এই একটু বুদ্ধিমানের কাজ করেছে ট্রাম্প যে বলা যে এটা খুব কমপ্লিকেটেড, উঠাতে পারবে না, কিন্তু এইটাই হলো সবচেয়ে বড় ক্রাইসিস। কারণ এতে প্রায় অলমোস্ট 7.5% এই দেশের লোক, কিংবা মনে করেন 66% 6.6% মানে 20 জনের মধ্যে একজনের চেয়েও বেশি এটাতে এফেক্টেড। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে ওবামা কেয়ার, সেই প্রতিবেদনটি দেখে এসে আরও বিশ্লেষণ করব। ওবামা কেয়ার বাতিলের পর নতুন একটি স্বাস্থ্যনীতির খসড়া তৈরি করেছেন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা। মার্চের প্রথম সপ্তাহে এই নীতি আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে কম আয়ের মানুষের বিনামূল্যে চিকিৎসা সুবিধা পুরোপুরি বাতিল হতে পারে। নতুন স্বাস্থ্যনীতির খসড়া অনুযায়ী স্বাস্থ্য বিমা গ্রাহকের সংখ্যাও অনেক কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনের সভায় গভর্নরদের কাছে নতুন স্বাস্থ্যনীতির বিলটি উত্থাপন করে গবেষণা প্রতিষ্ঠান এলিভিয়ার হেলথ ও কনসাল্টিং ফার্ম ম্যাককিনসে এন্ড কোম্পানি। বৈঠকের ফাঁস হওয়া খবরে আশঙ্কা করা হয় নতুন বিলের ফলে স্বাস্থ্য বিমার আওতায় থাকা 20 মিলিয়ন মানুষের বেশিরভাগই বিমার আওতার বাইরে চলে যাবে। তড়িঘড়ি করে ওবামা কেয়ার বাতিলের ফলে স্টেট সরকারের উপর চাপ পড়তে পারে এমন আশঙ্কা করেন বৈঠকে উপস্থিত রিপাবলিকান দলের অনেক গভর্নরও। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিষয়টি নিয়ে শীঘ্রই গভর্নরদের সাথে আলোচনা করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। And as most of you know, the Obamacare has had tremendous problems. I won't say in front of the Democrats, I'll just say it to the Republicans. It doesn't work. But we're going to have it fixed and we're going to repeal and replace. এদিকে নির্বাচনী প্রতিশ্রুতির কারণে ওবামা কেয়ার পুরোপুরি বাতিল করা ছাড়া অন্য পথ খোলা নেই রিপাবলিকানদের সামনে, এমনটাই মনে করছেন কনজারভেটিভ হাউস ফ্রিডম ককাসের প্রতিষ্ঠাতা জিম জর্ডান। ABCকে দেয়া সাক্ষাৎকারে ওহায়োর এই রিপাবলিকান সিনেটর গভর্নর জন কেসিকের সাথেও দ্বিমত পোষণ করেন। After repeal, that's what we told the voters we're going to do. We got to repeal it and we got to replace it. I mean, well, we didn't tell the American people we're going to repeal it except we're going to keep the Medicaid expansion. We didn't tell the American people we're going to repeal it except we're going to keep some of the tax increases as some are talking about. We told them we were going to repeal it and replace it with a market-centered, patient-centered plan that actually brings back affordable health insurance. এর আগে ওবামাকেয়ার পুরোপুরি বাতিল করা উচিত নয় বলে মত দেন কেসিক। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতেও বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। যে রিপাবলিকানরা ওবামাকেয়ার পুরোপুরি বাতিলের পক্ষে, CBS এর ফেস অব দ্য নেশন অনুষ্ঠানে তাদেরকে কট্টর রক্ষণশীল বলেও আখ্যা দেন কেসিক। Because I think there are some very conservative Republicans in the House who are going to say, just get rid of the whole thing. And, you know, that's not acceptable when you have 20 million people or 700,000 people in my state. Because where do the mentally ill go? Where do the drug addicted go? মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার বক্তব্যে ট্যাক্স ও নতুন স্বাস্থ্যনীতির বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের রিপাবলিকানদের আশা এপ্রিলের শুরুতেই স্বাস্থ্য বিলটি পাশ করে সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। গালিব আশরাফ, TVN24 নিউজ ডেস্ক। লাইক যে প্রতিবেদনটা আপনি দেখলেন, ইট ইজ এ হিউজ ইস্যু। এবং এটা রিফিল করা, কাদের সাহেব অলরেডি একটু আগে উনি বলেছেন ম্যাবি মান্থ, তারা তো প্রথমেই বলেছিল প্রথমবারে প্রথম দিনেই করবে, রাইট ওয়ে করবে। তারা হয়তো অনেক সময় লাগবে, ইট ইজ এ মেজর ডিসিশন, ইট ক্যান নট বি মেড সো কুইকলি। এবং তাদের আভ্যন্তরীণ তাদের দলের লোকেরাই বাধা দেবে এটাকে হাত না দেওয়ার জন্য। কাজী শাহিদ হাসান, আপনার কাছে আরও আমি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি। দেখেন, এই যে গত সপ্তাহে কিংবা গত 2 সপ্তাহ ধরে রিপাবলিকান কংগ্রেসম্যান সেনেটর তারা যখন বাড়ি ফিরে যান এই টাউন হল মিটিংগুলিতে, আপনারা হয়তো দেখেছেন যে সাংঘাতিক রকম প্রশ্ন করেছে লোকজন, খুবই ক্ষুব্ধ, যাদের ইন্স্যুরেন্স ক্যান্সেল হওয়ার সম্ভাবনা এইরকম অনেকেই বলেছেন যে ক্যান্সেল হলে আমরা মারা যাবো, এবং একেবারে সত্যি কথা। তো এইভাবে করে হঠাৎ করে যদি রিপিল করে, এটা করা সম্ভব না। যে যত যাই বলুক না কেন, 20 মিলিয়ন লোককে ই করবে, তারপরে দেখবেন যে প্রত্যেক মাসে একজন দুজন মারা যায়, যেটা টেলিভিশনে আসবে, মানে রিপাবলিকানদের একেবারে 12টা বাজবে, সেটা হতে পারবে না। রিপ্লেস করে যায় বারবার দেখবেন যে বলে অ্যাফোর্ডেবল কেয়ার আমরা দিব, অ্যাফোর্ডেবল অপশন। অ্যাফোর্ডেবল অপশন মানে আপনি ইন্স্যুরেন্স কিনতে পারবেন রেগুলার ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, সেটা তো আগেও ছিল,
এখন আপনার যদি একটা ক্যান্সার থাকে, আপনি কোনোভাবেই সেটার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে কভার করতে পারবেন না। আপনার ইন্স্যুরেন্স মাসের ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয়তো $20,000-25,000 হবে, এরকম হতো আগে। তো ওইটা তো আর অ্যাফোর্ডেবল হয় না। ওই তো বলবে যে আপনার তো অপশান আছে, তুমি যদি চাও ইন্স্যুরেন্স তুমি গিয়ে প্রাইভেট কোম্পানির কাছ থেকে কেনো। এবং এই অ্যাফোর্ডেবল কেয়ার বা ওবামা কেয়ারের এগেনস্টে যারা ছিল এতদিন, তারা বেশিরভাগই ইন্স্যুরেন্স কোম্পানির লোকজনই, যে ইন্স্যুরেন্সে ওইটা তো পয়সা হয় না। ওবামা কেয়ার আর একটা জিনিস কভার করতো কীভাবে ইন্স্যুরেন্স কোম্পানিদের, যে মেডিকেট থেকে কিছুটা পয়সা দেওয়া হতো, যাতে ইন্স্যুরেন্স কোম্পানিদের প্রিকন্ডিশনের সব কিছু কভার না করতে হয়। এখন ওই জিনিসটাকে রিপাবলিকানরা কিংবা কনজারভেটিভরা সবসময় বলতো যে এটা একটা প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট জিনিস, এবং এই দেশ সোশ্যালিস্ট না, এই দেশের সরকার কোনো পয়সা খরচ করতে পারবে না। এখন আপনি যদি বলেন যে সরকার কোনো পয়সা খরচ করতে পারবে না, ফ্রি মার্কেট ইন্স্যুরেন্স থেকে হবে, তাহলে এটা আগের সাথে কী তফাত? এবং আগেরটা লোকজন বন্ধ করলো কেন? ওবামা এত কষ্ট করে এটা পাশ করলো কেন? কারণ এটা এই দেশের লোকরাই সবসময় ডিম্যান্ড করছিল। এবং আরেকটা জিনিস হলো যে এই দেশের একজন সিটিজেন যদি ঘর বাড়ি সব বিক্রি করে দিল তার নিজের স্বাস্থ্যের কেয়ার নেওয়ার জন্য, তারপরে তো তাকে হাসপাতালে চিকিৎসা করতে দিতেই হবে, সরকারের ওই পয়সাটা দিতে বাধ্য, এইটা মেডিকেয়ারের থ্রুতে দিতে বাধ্য, আর যাদের বয়স্ক মেডিকেয়ারের থ্রুতে পাবে। শেষ পর্যন্ত কিন্তু ওবামা কেয়ারে কম পয়সা খরচ হতো, কারণ ওবামা কেয়ারে প্রিভেন্টিভ একটা জিনিস ছিল, মেডিকেল চেক আপ করতে পারতো, যে মানে ওই অর্ধেক হুঁড়ি খেয়ে পড়ে তারপরে হাসপাতালে যাওয়ার মতো ছিল না, প্রিভেন্টিভ ছিল। যাই হোক, তো এই জিনিসটা এরা করতে পারবে না। কেসিচ একটা ভীষণ ভদ্র জ্ঞানী রিপাবলিকান গভর্নর, ওহাইও একটা বিরাট স্টেট, উনি যদি এই কথা বলে থাকেন যে এইরকমভাবে হবে, আমার 70 লাখ লোক কোথায় যাবে যারা ওবামা কেয়ারে কাভার্ড? হ্যাঁ, এখন উনি যদি 70 লাখ লোককে রাস্তায় নামিয়ে দেন, উনি নেক্সট বার জিততে পারবেন ইলেকশনে? অসম্ভব। মানে সবকিছু বিষয়। এবং আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, এই গতকাল এবং আজকের আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার জের ধরে হোয়াইট হাউসের যারা স্টাফ তাদের ফোন তল্লাশি করেছেন, এ ধরনের একটি খবর এসেছে, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, এই যে তথ্য ফাঁস হওয়া, এটা আজকের জিনিস না, হ্যাঁ এটা নতুন না। ভিয়েতনাম যুদ্ধ যখন চলে তখন একজন একটা ভিয়েতনাম সম্বন্ধে পেন্টাগনের বিরাট রিপোর্ট লিক করে, এটা 1-2 পৃষ্ঠা না, এটা এক বিরাট বড় ডকুমেন্ট, এটাকে বলতো পেন্টাগন পেপার্স। পেন্টাগন পেপার্স যখন ফাঁস হয়, তারপরে লোকজন এগুলি পড়ার পরে দেখে যে পেন্টাগন নিজেই জানে যে ভিয়েতনাম যুদ্ধ জিততে পারবে না, হ্যাঁ, কিন্তু তারপরেও বেশি বেশি পয়সা চায়। এবং ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হওয়ার পিছনে ওই ফাঁসটা একটা জিনিস ছিল। এই দেশের লোক কিন্তু ফাঁস অপছন্দ করে না। ওয়াটার গেটের সময় অনেক খবর ফাঁস হয়, এই দেশের লোক কিন্তু এই লিক থেকে অনেক বেনিফিট পাওয়ার মানে এক্সপিরিয়েন্স আছে। শুধু তারা অটোমেটিক্যালি এটা আপনি যতই বলেন দেশদ্রোহী কিংবা এটা সেটা, এগুলি সমস্ত বোগাস, এই কিছু হবে না। দ্বিতীয় জিনিস হলো যে একটা টেলিফোনে, এই হোয়াইট হাউসের টেলিফোনে একটা অ্যাপ থাকে, সেটা হলো যে আপনি যদি একটা ইমেল পাঠান কিংবা ইমেল রিসিভ করেন, এটা কিছুক্ষণ পরে সম্পূর্ণ ইরেস হয়ে যায়। হ্যাঁ, তো উনি প্রথম জিনিসটা বলছেন সবাইকে যে তোমরা ওই অ্যাপটা ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, তার মানে ওই অ্যাপ সবার ছিল। দ্বিতীয়ত, আপনি সরকারের চাকরি করেন না যাই করেন, আপনার পার্সোনাল ফোন একটা ওয়ারেন্ট ছাড়া এই দেশে দেখতে পারে না, একটা কোর্টে যেতে হবে, একটা ওয়ারেন্ট বের করতে হবে। হোয়াইট হাউসে যারা কাজ করে সবার বিরুদ্ধে এক ওয়ারেন্ট দিবে কোনো জাজ আমার মনে হয় না, কারণ একটা প্রবাবল কজ দেখাতে হয়, তো প্রবাবল কজ হলো না, তো আপনি তো সবাই ই করতে পারেন না। এগুলি যে করেন না, এগুলি অযথা, এমন কি এদের বদলানো উচিত কি, যাতে লিক করার কোনো ইনসেন্টিভ না থাকে? যদি লিক করার কিছু না থাকে তাহলে লোকে কি লিক করবে? ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এন মজুমদার, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান। দর্শকদের নামে আমি বলার আছে সেটা হচ্ছে,
যাদের কোনো মামলা মোকদ্দমা পেন্ডিং নেই তারা যেন কোনো আইনজীবীর মাধ্যমে কোনো একটা কেস ফাইল করে, যেমন যেমন অনেকে অনেক বছর এখানে আসেন বা একটা বাচ্চা আছে যাদের কাগজপত্র নেই তাদের ক্ষেত্রে আপনি বলছেন, যাদের কাগজপত্র নেই তারা যেন আইনজীবীর পরামর্শ নেন। এই যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নীতি অনেক রকমের সুযোগ সুবিধা আমাদের জন্য আসে, সেই সুযোগ সুবিধা কোনো একটি সুবিধার আওতায় ওনারা পয়েন কি না সেটা যেন খতিয়ে দেখেন। এবং এবং বিশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যারা ইমিগ্রেন্ট বিশেষ করে যাদের কাগজপত্র নেই তারা যেন কোনো প্রকার দুর্নীতিমূলক কাজ কোনো প্রকার কোনো রকমের অপরাধ থেকে যেন আমরা সবসময় বিরত থাকি। আমাদের কমিউনিটি আমাদের দেশ আমাদের বাংলাদেশের সুনাম রক্ষার্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অনেস্ট ওয়েতে থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় এখন এখন সামান্য শপলিফটিং এইটাকে মাইনর বায়াস মাইনর ক্রাইম হিসাবে বিবেচনা করা হতো আগে, বাট এখনকার নতুন নীতিমালায় ওই শপলিফটিংটাকেও এটাকে আপনার অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এটাকেও ইমিগ্রেশনের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে একটা একটা প্রতিবন্ধকতা হিসাবে ব্যবহার করা হবে। ইভেন কি যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদের গ্রিন কার্ড বাতিলের ক্ষেত্রেও এই ধরনের অপরাধকে তারা বিবেচনা করবেন। সুতরাং অপরাধ থেকে বিরত থাকুন, আমরা বিদেশে একটা সুন্দর জীবনযাপন যেভাবে করতে পারে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে কয়েকজন লোক কথা বলেছেন যেমন গ্রিন কার্ডের ফি উনি দেন নাই, গ্রিন কার্ড ফি না দিয়ে উনি রং দরখাস্ত ফাইল করেছেন আবার $600 ফিও দিয়েছেন, ওনার এই কাজগুলো উনি না করলে পাইতেন, উনি একজন আইনজীবীর কাছে যাইতেন। অনেক লয়ার আছে $50 কনসালটেশন নেই $100 কনসালটেশন নেই এবং রাইট থিং করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে নিজে অনেক আমি অলওয়েজ লোকের দেখি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছেন অথচ উনি অ্যাপ্লিকেশন করার জন্য কোয়ালিফাইড না, হয়তো দেখা গেলো কি রং ফর্ম ফাইল করেছেন, হয়তো দেখা গেলো কি রং জায়গাতে পিটিশনটা ফাইল করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ইয়েস নো বক্স আছে, এই না বুঝিয়ে একটা ইয়েস জায়গায় নো লিখলেন, সো দ্যাট উইল ট্রিগার বিগ বিগ প্রবলেম। যেমন বিশেষ করে ভাই বোনের জন্য যদি আজকে আপনি অ্যাপ্লাই করেন এটা ডাকবি আরও 7 বছর 10 বছর পরে, ওই সময় যদি ভুলটা ধরা পড়ে ইউ ক্যানট গো ব্যাক 10 ইয়ার্স। সো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করি এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যুগুলো যেন এক্সপার্টের মাধ্যমে প্রসেস করা হয়, জীবের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। কাজী শাহিদ হাসান খুব ছোট্ট করে যদি দর্শকদের জন্য কিছু বলেন। দেখেন শুধু এই এই ইমিগ্রেশনটা আপনাদের জীবনের একটা এত প্রয়োজনীয় জিনিস, আমি ব্যবসা করি সারা জীবন, ব্যবসারও ছোটোখাটো জিনিসের জন্য আমি সবসময় একটা আইনজীবীর কাছে যাই, কারণ না করলে নিজে নিজে করলে পরে একটা ক্ষতি হয়। ইমিগ্রেশনের ব্যাপারে প্রত্যেকের যাদের একটা প্রশ্ন আছে অবধারিত একজন আইনজীবীর কাছে যেতেই হবে, সে যেই হোক না কেন এবং সে যেন ইমিগ্রেশনের স্পেশালিস্ট হয়, কারণ অনেক আইনজীবী আছেন যারা ইমিগ্রেশনে ডাবল করেন, ইমিগ্রেশন ব্যাপারে ডাবল করা উচিত না। এই এখন বিশেষত এমন একটা সেন্সিটিভ এবং ডেঞ্জারাস জায়গা যেটা সবার উচিত একজন আইনজীবী এবং সেই সাথে এন মজুমদার এবং কাজী শাহিদ হাসান আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের আমরা চেষ্টা করি বিভিন্ন যে সংবাদের যে তথ্যগুলো থাকে সেটি আপনাদের দেয় এবং সেই সাথে বিশ্লেষণও করে থাকি, এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন।